প্রসাদের রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একদমই সম্পূর্ণ নতুন ধরনের একটা নাড়ু রেসিপি দেখাবো। আমরা তো নানা রকম নাড়ু খেয়েছি, কিন্তু এই নাড়ু কজন খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন তাহলে দেখিয়েই দিই আজ আমি আপনাদের জন্য কিসের নাড়ু বানাবো। আজ আমি আপনাদের জন্য আতপ খোয়ের একটা সম্পূর্ণ নতুন ধরনের নাড়ু রেসিপি দেখাবো। চলুন তাহলে ফ্রেন্ডস আর কথা বাড়াবো না, দেখিয়ে নিই আমার কী কী উপকরণ লাগছে। আতপ খই নাড়ু বানানোর জন্য আমি এখানে 250 খই নিয়েছি আর 150 গ্রামের মতন আতপ চাল নিয়েছি। এই নাড়ুটা বানানোর জন্য খইয়ের পরিমাণটা বেশি নিতে হবে আর চালের পরিমাণটা তার চাইতে একটু কম নিতে হবে। ফ্রেন্ডস আমার এই নাড়ু রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ফ্রেন্ডস এই নাড়ুটি তৈরি করার সময় খইগুলি খুব ভালো করে বেছে নেবেন, খইয়ে যেন কোনো রকমই ধান না থেকে যায়, তাহলে পরে কিন্তু নাড়ুটা ঠিকঠাক হবে না, মুখে ধানটা পড়লে অযথায় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো নাড়ুটা তৈরি করার সময় ধানটা অবশ্যই বেছে নেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে নাড়ুটা তৈরি করে ফেলি। এই নাড়ুটা বানানোর জন্য আমি আতপ চালটা মোটামুটি ধুয়ে আধ ঘন্টার মতন ঝরিয়ে রেখেছিলাম। আতপ চালে অনেক নোংরা থাকে, তাই একটু ধুয়ে নিতে হবে, কিন্তু একদমই যেন জল জ্বলে না থাকে, চালটা যেন একটু ঝরঝরে হয়ে যায়। আর ফ্রেন্ডস এই রেসিপিটি একদমই নতুন ধরনের রেসিপি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে সুন্দরভাবে এই নাড়ুটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে ফার্স্ট স্টেপের দিকে এগোনো যায়। খই নাড়ু বানানোর জন্য সবার প্রথমে আমি খইগুলো কড়াতে মেরে নেব। খইটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ খইটা চুপসে চালের মতন দেখতে না হয়ে যায়। কড়াটা আমি আগে গ্যাসটা অন করে কড়া আমি গরম করে নিয়েছি, গরম কড়াতে আমি খইটা দিয়েছি। দেখুন খইটা আগের চাইতে অনেকটাই কমে গেছে, এভাবে করে নাড়তে নাড়তে অনেকটাই চুপসে যাবে আর মুচমুচে হয়ে যাবে, আমাকে এখনো বেশ কিছুটা সময় নাড়তে হবে। খইটা আমার রেডি হয়ে গেছে, খইটা মুখে দিয়ে দেখবেন একদম মুড়ির মতন লাগবে খেতে, আর হাত দিয়ে এভাবে চেপে দিলে এরকম গুঁড়ি হয়ে যাবে, দেখুন এরকম গুঁড়ি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে খইটা সম্পূর্ণ নাড়ু করার জন্য রেডি হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভেজে রেডি করতে আমার মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি খইটা নামিয়ে নেব, খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকতেই এই খইটা ছিলে একটু বেটে নিতে হবে। এবার আমি আতপ চালগুলো ভেজে নেব। এই নাড়ুটা করতে আতপ চালই ব্যবহার করতে হবে, সেদ্ধ চাল ব্যবহার করা যাবে না। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে করে আতপ চালটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। আতপ চালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল হয়ে গেছে, মোটামুটি আমি 5 মিনিটের মতন আতপ চালটা ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি খইটা একটু গুঁড়ো করে নেব, প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে ছিলে হালকা বেটে নেব, হাত দিয়ে এভাবে
চেপে দিলে খইটা দেখবেন গুঁড়ো হয়ে যাবে। যতটা সম্ভব হাতে করে গুঁড়ো করে নিতে হবে। হয়ে গেছে, এবারে অল্প অল্প করে আমি শিলে হালকা করে বেটে নেব। ফ্রেন্ডস, এই নাড়ুটাকে গ্রামে গঞ্জে আবার ফালার নাড়ুও বলে থাকে। সাধারণত বয়োজ্যেষ্ঠ মানুষরা এটাকে ফালার নাড়ুই বলে থাকে। এবার আমি শিলে বেটে নেব। এইভাবে আমি সবগুলো খই শিলে বেটে নেব। সবগুলো খই আমি শিলে বেটে নিয়েছি। এখন যে আতপ চালটা আমি ভিজে রেখেছিলাম সেই আতপ চালটাও বেটে নেব। এইভাবে করে আমি সবগুলো আতপ চাল বেটে নেব। বাটাগুলো কিন্তু খুব বেশি মিহি করতে হবে না, একটু হালকা ডাসো ডাসো রাখবেন। এবার আমি এর মধ্যে জিরে আর এলাচ, আগে থেকে আমি শুকনো কড়াতে মেরে রেখেছিলাম দেড় চামচের মতন জিরে আর চারটে এলাচ, আমি এবার এগুলো বেটে দিয়ে দেবো। এলাচটাও গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। আমি ম্যাটের উপরে এই জন্যই নিয়েছি যাতে প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। হাতের সাহায্যে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। জাল দিয়ে নেব, তার জন্য কড়াতে এক গ্লাস জল দিয়েছি। এবার আমি গুড়টা দিয়ে দেব। এক গ্লাস জল দিয়েছি, আমি 500 মতো গুড় দেব। আমি এখানে 500 গ্রামের মতন গুড় বসিয়েছি। গুড়টা আমি একদমই লো রেখেছি, গুড়টা আমি এখন জাল দিয়ে নেব। গুড়টা আমার জাল হয়ে গেছে, গুড়টা জাল হয়ে গেছে বুঝতে পারবেন। একটু নেবেন হাতে, এইভাবে করে চেপে দেবেন, দেখবেন হাতে চ্যাটচ্যাট করে লেগে যাবে। এখন বুঝতে পারবেন যে গুড়টা জাল হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গুড়টা গরম হয়ে গেছে, জাল হয়ে গেছে। আমি এখানে সম্পূর্ণ খই আর আতপ চালের গুঁড়িটা নিয়ে অর্ধেকটা নিয়েছি। এবার আমি অল্প অল্প করে গুড় দিয়ে মাখিয়ে নেব।
নাড়ুটাতে অন্য নাড়ুর চাইতে তুলনায় একটু গুড়টা একটু বেশি লাগে। মাখানো প্রায় হয়ে গেছে, এবার আমি হাতে একটু জল নেব, দিয়ে আমি খুন্তিটা একটু পরিষ্কার করে দেব। এবার একটু একটু করে হাতে জল নেব, হাতে জল নিলে নাড়ুটা হাতে চ্যাটচ্যাট করে লেগে যাবে না। একদম ঠান্ডা করে ফেলবেন না, একটু গরম গরমে নাড়ুটা পাকিয়ে ফেলবেন। এভাবে করে আমি সবগুলো নাড়ু পাকিয়ে নেব। সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার এই নাড়ু রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন। রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার তৈরি আরও দারুণ দারুণ রেসিপি পেতে স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।